সন্তান বদলের অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে সন্তান সম্ভবা মহিলা সীমা ঘোষ ভর্তি হন। তিনি এক পুত্র সন্তান জন্ম দেন বলে হাসপাতাল সূত্রে তাকে জানানো হয়েছিল, এমনটাই বক্তব্য তাদের। ওদিনই বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সীমা ঘোষ ও তার পরিবারকে জানায় যে তাদের পুত্র সন্তান হয়নি, সে কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনা সরার পরই নবগ্রাম থানার অন্তর্গত গোপগ্রাম ভীতিপাড়া গ্রামের বাসিন্দা প্রসূতি সীমা ঘোষের স্বামী প্রতুল চন্দ্র ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ও বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শনিবার সকাল থেকেই প্রসূতি সীমা ঘোষের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঠিক তদন্তের দাবি জানিয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন বলে জানতে পারা যাচ্ছে। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের পুত্র সন্তান হয়েছিল, কিন্তু মেয়ে আমাদেরকে দেওয়া হয়েছিল সকাল কালকে সকাল সাড়ে আটটা কুড়িতে। তখন আমার ভাইকে নিয়ে গিয়ে দেখায়, তো আমার ভাই দুবার জিজ্ঞেস করেছে কী হয়েছে, তো আমার ভাই দুবারই বলেছে ছেলে হয়েছে। দিয়ে আমার ওয়াইফের না আমার ওয়াইফের কোলে দিয়ে দেয় একটু জন্য, দিয়ে আবার নিয়ে চলে যায়। দিয়ে পয়সা টয়সা করে দিয়ে কিছুক্ষণ পরে প্যাম্পার করিয়ে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে। আপনার প্রথমে যখন আপনার স্ত্রীকে দেয় তখন আপনার স্ত্রী দেখেছে? দেখেছে, ও তো দুবারই বলেছে ছেলে। তখন কোনো নাচ তো কিছুই বললো না, আপনার ছেলে না, আপনি মেয়ে কেন বলছে, মেয়ে হয়েছে তো ছেলে কেন বলছে, তাও তো কিছু বললো না। তারপরে হঠাৎ করেই বলছে যে মেয়ে হয়েছে নাকি? হঠাৎ করে বলিনি কিছু, নিয়ে গিয়ে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমার কোলে দিয়ে দিয়েছে। ক্যাম্পাস করিয়ে ক্যাম্পাস করিয়ে ক্যাম্পাস তো পড়ায় না বাচ্চাকে। তারপরে কি আপনার দেখছেন? তারপরে কিছুদিন পরে ওদেরই কি মানে দুজন এসছে, ওদের স্টাফদেরই কেউ দেখবে যে আপনার কী আছে দেখেন, ছেলে না মেয়ে? তার আমার স্ত্রী বলেছে ছেলে। তো ওরা পেন করে দেখছে না আপনার তো মেয়ে আছে। কী চাইছেন আপনারা? আমরা এর সঠিক তদন্ত চাইছি, সঠিক বিচার হোক। কী হয়েছে হাসপাতাল বলেছি? কী বলছে আপনারা? ওরা আজকে বারোটা মিটিং আছে তাই বলেছে। আপনার নাম? আমার নাম প্রতুল চন্দ্র ঘোষ। আপনার স্ত্রীর নাম? সীমা ঘোষ। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করি, গম্প থানা। গতকালকে আমাদের নবগ্রাম থানা অন্তর্গত গোপগ্রাম ঝিটিকা পাড়ার প্রতুল ঘোষ তার স্ত্রী সীমা ঘোষের সন্তান প্রসব হয়। তখন সে বলে, হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে তাকে সন্তান দেখায়, সে বলে পুত্র সন্তান হয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চা পরিষ্কার টরিষ্কার করে আস প্যাম্পাস পরিয়ে বাচ্চাকে প্যাম্পাস পরিয়ে ঢেকে বাচ্চাটাকে তার হাতে দেয়। দশ পনেরো মিনিটের পর দেখে যে না, সেটা কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, তো বলছে না তোমার কন্যা সন্তানই হয়েছিল। কিন্তু মহিলাটি বারবার বলছে না আমার পুত্র সন্তান হয়েছিল, এবং হাসপাতাল করলেও বলেছে পুত্র সন্তান হয়েছে। আমাদের বক্তব্য যে সেটা যখন একটা প্রশ্নচিহ্ন জেগেছে তাহলে ডিএনএ টেস্ট হোক। আমরা সুপারিনটেন্ডেন্টকে জানিয়েছি, আমরা বহরমপুর থানাকে জানিয়েছি, লিখিত কমপ্লেন আমরা দিয়েছি, তদন্ত করে সঠিক ব্যবস্থা হোক। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল করে হোক কিংবা ইচ্ছাকৃত হয় যদি করে থাকে, এটা তদন্ত করে ব্যবস্থা করা হোক। তাহলে কি ওটা কি বদল করা হয়েছে বলে মনে করছেন? তাহলে তো তাই হচ্ছে, মেয়েটি যে সন্তান প্রসব করেছে সে মা বলছে যে আমার পুত্র সন্তান হয়েছে, প্রথমে দেখিয়েছিল বলে পুত্র সন্তান হয়েছে। তারপরে পরিষ্কার করে নিয়েছে, একটা প্যাম্পাস পরিয়ে নিয়ে এসে বলছে যে নিয়ে যাও, কী হয়েছে জানি না। আমার বক্তব্য প্যাম্পাস পড়ায় কি সব বাচ্চাকে, তারা আপনারা জানতে পারবেন হাসপাতাল? তাহলে প্যাম্পাস পরিয়ে দিল কেন? প্রশ্নটা এখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে। যখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাহলে সেই প্রশ্নকে সঠিক সমস্যার সমাধান করে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া রোগী কর্তৃপক্ষকে হাসপাতাল কর্তৃপক্ষের কাজ। ডিএনএ টেস্ট হোক, আমরা তো বারবার বলেছি ডিএনএ টেস্ট হোক, কিংবা আরও রেজিস্টার টেস্ট হোক, টেস্ট হোক অন্য বাচ্চার সঙ্গে পাল্টাপাল্টি হলো কি না পাওয়াতে যাবে। ওই তারিখে কটা বাচ্চা হয়েছে এরা বলছে, কালকে তো বিভিন্ন রকমভাবে বসে কোনো উত্তর নেই। আজকে বললো বারোটার সময় আমরা মিটিং ডেকেছি সব উদ্ধর্তন কর্তৃপক্ষ, তারপরে আপনাদেরকে জানাবো। পরিবারটি একদম পুরো অসহায় হয়ে পড়ে আছে। বাড়ি হচ্ছে নবগ্রাম থানা অন্তর্গত গোপগ্রাম ঝিটিকা পাড়া। ওই তো ছেলেটির বাবা আছে, বাবার নাম প্রতুল ঘোষ, প্রতুল চন্দ্র ঘোষ। গেল 17 তারিখে একটা পেশেন্ট ভর্তি হয় সীমা ঘোষ বলে নামে, তো ওনার বক্তব্য ছেলে হয়েছে, পরে আবার জানা হয়েছে মেয়েছে, কী বলবেন? অভিযোগ তো হয়েছে। এখন দেখুন, একটা অভিযোগ এসেছে, অভিযোগটা দেখে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থাগুলো নেওয়া
সেটা আমরা নিয়েছি। কারণ একটা কথা খুব পরিষ্কার যে এই রকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই সেটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। তো সেই প্রমাণ সাপেক্ষ ব্যাপার বলেই সেটাকে আমরা একটা ইনকোয়ারির মধ্যে পাঠিয়ে দিয়েছি আমাদের অভিজ্ঞ টিমকে নিয়ে। আমরা চলছে প্রসেসটা, সুতরাং তার আউটকামটা দেখে আমরা এগোবো। বিজ্ঞানসম্মতভাবে যদি কিছু করার তারা কোনো অভিমত দেয় আমরা সেইভাবে এগোবো এবং নিশ্চয়ই তার ব্যবস্থা নেব। এর বেশি আমার মনে হয় এখন বলার সময় আসেনি আমাদের। কৃষি পার্টি আরেকটা অভিযোগ হচ্ছে তারা ছুটি করাবেন এবং বাড়ি নিয়ে যাবে বাচ্চাকে যতক্ষণ না তাদের ডিএনএ টেস্ট বা সব। ঠিক আছে, তারা বলতেই পারে, এটা তাদের একটা সেন্টিমেন্ট, তাদের সেন্টিমেন্টটাকে নিশ্চয়ই আমরা সম্মান দেব, নিশ্চয়ই সম্মান দিতে হবে। এটা আমাদের বাড়িতে ঘটলেও আমরা হয়তো এই অভিযোগ আনতাম, অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলার চেষ্টা করতাম। নিশ্চয়ই তারা বলেছে, তারা রাখতে চেয়েছে, তাদের সঙ্গেও আমরা কথা বলবো, কিন্তু তাদের মূল যে অভিযোগ সেটাকে সম্মান জানিয়েই আমাদের তরফ থেকে যেটা করার তো আমরা তো শুরু করে দিয়েছি। এখন তো এটা তো সময় নেবে, একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা। ঠিক আছে, থ্যাংক ইউ।